ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টে লাক্সুরি ক্রুজ রাইডের এক্সপিরিয়েন্সই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেমনটা আমরা সবাই জানি সুন্দরবন মানে ম্যানগ্রোভ ফরেস্ট রয়্যাল বেঙ্গল টাইগার আর যার টানে কত দূর দূর থেকে মানুষ সুন্দরবন ঘুরতে আসে আর এবারে সুন্দরবন ট্রিপের লাক্সুরি ক্রুজ রাইডের এক্সপিরিয়েন্স আর বাকি সব ডিটেলস থাকবে আজকের ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছ এইভাবে ক্রুজে উঠছি কারণ জোয়ারের জল এতটাই বেশি ছিল যে এইভাবে ক্রুজে উঠতে হয়েছিল এরপরে শুরু হলো ক্রুজ রাইড আর এই ক্রুজে রকমের সিটিং অপশন ছিল প্রথমটা ছিল এসিসেকশন তারপরেই ছিল নন এসিসেকশন নন এসিসেকশন সেকশনটা তোমরা এখন দেখতে পাচ্ছ যেখান থেকে দুর্দান্ত ম্যানগ্রোভ ফরেস্টের ভিউ আর মন ভরিয়ে দেওয়ার মতো হাওয়া চলছিল আর এই ক্রুজ রাইডটা কিন্তু ছিল তিন ঘন্টার তার মধ্যেই ফার্স্ট স্টপেজ পৌঁছে গেছিলাম আমরা অলরেডি আর ফার্স্ট স্টপেজটা ছিল সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যা যারা সুন্দরবনে গেছো তারা তো জানবেই যে এই জায়গাটা কতটা বেশি ফেমাস আর এখানে বেশ কিছুক্ষণ স্টপেজ ছিল তো এখানে নেমে ঘুরে দেখার জন্য যথেষ্ট টাইম দেওয়া হয়েছিল তার মধ্যে তোমরা যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব বোটেতেই ইলিশ ফেস্টিভ্যাল চলছিলো কারণ এই মনসুনের টাইমেই ইলিশ ফেস্টিভ্যালের জন্য সুন্দরবন বেশ বিখ্যাত আর এই দৃশ্য দেখতে দেখতে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে বোট আবার রওনা দিল আমাদের সেকেন্ড স্টপেজের দিকে আর এই ক্রুজ রাইডের সব থেকে বেস্ট পার্ট ছিল দুই দিকের ম্যানগ্রোভ ফরেস্টের ভিউ যেটা কিন্তু চোখের সামনে দেখতে দুর্দান্ত লাগছিল এবারে তোমাদেরকে ক্রুজের এসি সিটিং সেকশনটা দেখিয়ে দিই যেটা কিন্তু বেশ স্পেশিয়াস আর তার সঙ্গে এটা কিন্তু বেশ কমফোর্টেবলও ছিল আর এই তিন ঘন্টা ক্রুজ রাইডে হালকা স্ন্যাক্স কফি জুস কিন্তু প্রোভাইড করা হয়েছিল আচ্ছা এবারে তোমাদের বলে দিই এই ক্রুজ রাইডটা তোমরা কিভাবে বুক করতে পারবে আমার সুন্দরবন ট্রিপে আমি যে রিসর্টে স্টে করেছিলাম সেটার ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার পেজে হোটেল সোনার বাংলা সুন্দরবন আর এই লাকজোরি ক্রুজ রাইডটাও কিন্তু ওনারাই অ্যারেঞ্জ করে দিয়েছিলেন তবে এই ক্রুজ রাইডটা কিন্তু তোমাদের হোটেল বুকিংয়ের অ্যামাউন্টের সঙ্গে ইনক্লুড থাকে না তাই বুক করার সময় অবশ্যই এই লাগজোরি ক্রুজ রাইডটার সম্বন্ধে আলাদা করে তোমরা জেনে নিও আর রেজর্টের নাম্বারটা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা চেক করতে পারো ওখানে আমি রেজর্টের নাম্বারটা পিন করে দেবো এরপরেই আমরা পৌঁছে গেছিলাম সেকেন্ড স্টপেজে আর সেখানে গিয়েই দেখতে পেলাম মা বনবেবির মূর্তি সুন্দরবনে যেমনটা আমরা সবাই জানি মা বনবেবিকে অনেক বেশি মানা হয় কারণ তিনিই নাকি বাঘের আক্রমণ থেকে সবাইকে রক্ষা করেন এরপরেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম সুন্দরবনের ওয়াচ টাওয়ারের পাশে আর এখানে বেশ কিছু ইনফরমেশন ছিল যেমন সুন্দরবনের ম্যাপ এরকম আরও কিছু যেটার ক্লিপ আমি নিয়েছিলাম ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই রকম একটা ভিউ দেখা যাচ্ছিলো যেটা সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল তোমরা কারা কারা মনসুনের টাইমে সুন্দরবন গেছো সেটার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না প্রায় তিন ঘন্টার এই ক্রুজ রাইডের পরে আমরা রওনা দিয়েছিলাম রেজর্টের উদ্দেশ্যে আর ফেরার সময় জোয়ারের জল আরও কম হয়ে যাওয়ার জন্য দুই দিকের ম্যানগ্রোভ ফরেস্টের ভিউ কিন্তু আরও বেশি ভালো লাগছিল আশা করি এই ওভারঅল ক্রুজ রাইডের ডিটেলসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা